ফর রেকর্ড ক্যামেরার জন্য সবাই যদি তোমরা একটু নিজেদেরকে পরিচয় দাও, শুরু করি ফিরোজ কে দিয়ে। আমি হচ্ছে টিম টিম লিড মঙ্গল প্রজেক্টের, আর ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স সাইটটা দেখতাম আর অটোনোমাস সাইটটা দেখতাম। আমি হচ্ছে কন্ট্রোল এন্ড সফটওয়্যার সাবটিম লিড ব্র্যাকে মঙ্গল তুরিয়ে। পড়াশোনার দিক দিয়ে আমি সিএসি ডিপার্টমেন্টে আছি 9th semester, আর ব্র্যাকে মঙ্গল তৈরিতে আমি নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন এর দায়িত্বে আছি আর কি। ভাই আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, আর মঙ্গল তোরতে ভাই রিসার্চ এন্ড ডকুমেন্টেশন এন্ড সায়েন্স টিম। ইমেজ প্রসেসিং অ্যাকচুয়ালি তোমরা কি করে কোড করতেছো, এটা কি ট্রেডিশনাল ওই ওপেন সিভি দিয়ে নাকি হচ্ছে মেশিন লার্নিং কোনো কিছু ইউজ করে? এটা ওপেন সিভি ছিল আর কি, ওপেন আপাতত ওপেন। তাহলে তোমাদের নিয়ে কি এআই নিয়ে কেউ কাজ করতেছো? ভাই সায়েন্সে এটা করার প্ল্যান আছে ছিল, বাট মানে এই যে প্যান্ডেমিক এর কারণে আসলে ওটা করা হয়নি। আমার আমার মানে চিন্তা ভাবনা ছিল যে আলাদা জায়গা থেকে সয়েল স্যাম্পল নিয়ে সেগুলো আর কি ম্যাট্রিক্স ফর্মে নিয়ে সেগুলো নিয়ে আর কি কাজ করি, বাট মানে মেশিন লার্নিং আসলে ওই পর্যায়ে এখনো শেখা হয় নাই আমাদের। তো আপাতত আর কি মানে যেভাবে যাচ্ছিল ওগুলোই আর কি মডিফাই করার চেষ্টা করছি।